প্রতি সপ্তাহে নতুন নতুন ভূতের গল্প দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা ভূতের গল্প চ্যানেলটিকে, সেই সাথে বেল আইকন প্রেস করতে ভুলবেন না। এই বাচ্চাটি মাঝে মাঝে অদৃশ্য কারোর সাথে যেন খেলা করে, এমন সময় যদি কেউ রুমে প্রবেশ করে তাহলে তার কাছে হঠাৎ একটু গরম বাতাস ঘর থেকে বাহির হয়ে যাওয়ার অনুভূতি হয়। আমার নাম আয়েশা, আমি বর্তমানে ঢাকায় থাকি। আজ যে ঘটনাটি বলবো তা আমাদের গ্রামে খুবই পরিচিত একটি সত্য ঘটনা। তা প্রায় 20-25 বছর আগে এই ঘটনাটি ঘটেছিল। গ্রামের সকলের কাছে খুব ভালো মানুষ হিসেবে পরিচিত ছিলেন লোকমান ভাই। তিনি তখন একটি চাকরি করতেন। প্রতিদিন সকালে তিনি অফিসে চলে যেতেন আর আসতেন সেই সন্ধ্যায়। সারা দিন তার স্ত্রী বাসা একাই সময় পার করত। তাদের সাংসারিক জীবন বেশ ভালোই চলছিল, কেবলমাত্র ওই একটি সমস্যা ছাড়া। বিয়ের এত বছর পরেও তাদের কোনো সন্তান হয় না। ওই দিন লোকমান ভাই অফিসে ছিলেন আর তার স্ত্রী একা রান্নাঘরে রান্না করছিলেন। হঠাৎ এমন সময় একজন পাগলের মতো লোক তাদের বাড়িতে প্রবেশ করল। মা, আমাকে খাবার দে, খুব ক্ষুধা পেয়েছে। লোকটির চুলগুলো ছিল উস্কো খুস্কো এবং তার শরীরে ছিল খুব ময়লা জামা কাপড়। তার শরীর থেকে খুবই বাজে একটা গন্ধ আসছিল। কিন্তু লোকমান ভাইয়ের স্ত্রী ওই ব্যক্তিটিকে যথাযথ সম্মান করল এবং উঠানে একটি পাটি বিছিয়ে দিয়ে বলল, এখানে বসুন আপনি, আমি এক্ষুনি আপনাকে খাবার দিচ্ছি। কিছু সময় পর লোকমান ভাইয়ের স্ত্রী এক থালা খাবার নিয়ে দিল এবং ওই পাগলটি বেশ তৃপ্তি সহকারে খাবার খেল। হাত মুখ ধোয়ার পরে সে বলল, তোদের কোনো সন্তানাদি নেই তাই না? তিনি বেশ অবাক হলেন এবং কিছুটা দুঃখের সাথে বললেন, না নেই বাবা, অনেক চেষ্টা করেছি, কত ডাক্তার দেখানো হলো কিন্তু কিছুই হলো না। কাল ভোর হওয়ার আগেই তুই আর তোর স্বামী তোদের বাগানের কুল গাছের কাছে যাবি, দুইজন মিলে একসাথে গাছটি ঝাঁকুনি দিবি এবং একটি কুল পড়বে, এরপর তোরা দুইজন ওই কুলটি ভাগ করে খেয়ে নিবি, ইনশাআল্লাহ তোদের সন্তান হবে। কিন্তু একটা ব্যাপার লক্ষ্য রাখবি, তোদের ওই সন্তানের বয়স 12 বছর না হওয়া পর্যন্ত একদম তাকে সবসময় চোখে চোখে রাখবি, তার উপর অনেক বিপদ আসবে কিন্তু তুই সবসময় তার পাশে থাকবি। কিন্তু বাবা, এখন তো কুলের সিজন না। চুপ, তোকে যা বলছি তুই তাই করবি। এ কথা বলে পাগলটি চলে গেল। রাতে লোকমান ভাই বাসায় ফিরলে তার স্ত্রী তাকে দুপুরের সমস্ত ঘটনা খুলে বলল। সব কিছু শুনে লোকমান ভাই বলল, আরে এইসব কথায় কান দিও না, যত সব বজরুকি। যদি সত্যি হয়ে যায় 10 বছর ধরে আমাদের কোনো সন্তান হয় না, অনেক কিছুই তো চেষ্টা করলাম কিন্তু কিছুই তো হলো না। লোকমান ভাই কিছুক্ষণ চিন্তা করে বলল, আচ্ছা ঠিক আছে, কাল ভোরে চেষ্টা করে দেখব। পরদিন ভোরের আগে তারা বাগানের কুল গাছের নিচে গেল এবং দুজনে মিলে একসাথে কুল গাছটি ঝাঁকুনি দিল। সাথে সাথে গাছ থেকে একটা বড় কুল পড়ল। তারা দুজনেই খুব অবাক হয়ে গেল এবং তারা ওই কুলটি দুই ভাগ করে খেয়ে ফেলল। এই ঘটনার কিছু মাস পর সত্যি সত্যি তার স্ত্রী সন্তান সম্ভবা হলো এবং তাদের কোল জুড়ে এলো এক ফুটফুটে কন্যা সন্তান। তার নাম রাখা হলো লামিয়া। দেখতে দেখতে মেয়েটি অনেক বড় হয়ে গেল, কিন্তু মেয়েটি ছিল ভীষণ চঞ্চল। বেশিরভাগ সময় তাকে দেখে রাখতেই খুব কষ্ট হতো। হঠাৎ একদিন সকালে লামিয়াকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। বাড়ির সবাই তাকে খোঁজাখুঁজি করেও তাকে পেল না। ওই দিন বিকেলবেলা গ্রামের কোনো এক ব্যক্তি লামিয়াকে পুকুরের পানিতে মৃত অবস্থায় আবিষ্কার করে।
পানিতে ডুবে মারা যাওয়ায় তার মুখ ফুলে খুবই ভয়ঙ্কর হয়ে উঠেছিল। মুহূর্তের মধ্যে গ্রামে এক মর্মান্তিক পরিবেশ সৃষ্টি হল। লামিয়ার মা কিছুক্ষণ পরপর মেয়ের সুখে অজ্ঞান হয়ে যাচ্ছিল, কিন্তু তখন তিনি 5 মাসের সন্তান সম্ভবা ছিলেন, যার ফলে তার শারীরিক অবস্থার কথা চিন্তা করে তাঁকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হলো। মৃতদেহের অবস্থা খারাপ হওয়ায় রাতের মধ্যে দ্রুত তাকে দাফন করা হলো কুলগাছের নিচে। কিছুদিন পর লামিয়ার মাকে হাসপাতাল থেকে বাসায় নিয়ে আসা হলো। ততদিনে মৃত মেয়ের শোক আগের থেকে কিছুটা কমেছে, একে একে সব কিছুই স্বাভাবিক হচ্ছিল। এমন সময় হঠাৎ একদিন গভীর রাতে দরজার কড়া নাড়ার শব্দে লোকমান ভাইয়ের ঘুম ভেঙে গেল। কে এত রাতে কে দরজায় কড়া নাড়ে? বাবা, আমি লামিয়া, দরজাটা খুলো, আমার খুব কষ্ট হচ্ছে। এই কথা শুনে লোকমান ভাই ভয় পেলেন, আর সেই সাথে তার খুব খারাপও লাগলো। তার পাশে তার অসুস্থ স্ত্রী ঘুমিয়েছিল, তিনি তার স্ত্রীকে আর ডাকলেন না, বরং চুপ করে থাকলেন। কিছুক্ষণ পর দরজার দিক থেকে আরেকবার কড়া নাড়ার শব্দ শোনা গেল এবং এরপর সব কিছু একদম নিস্তব্ধ হয়ে গেল। পরদিন সকালে তিনি তার স্ত্রীকে রাতের ঘটনা কিছুই জানালেন না এবং সময় মতো অফিসে চলে গেলেন। ওই দিন রাতেও সে একই ঘটনা ঘটল। বাবা, আমি লামিয়া, দরজাটা খুলো। লোকমান ভাই একদম চুপচাপ থাকলেন। এরপর প্রায় প্রতি রাতেই ওই দরজায় কড়া নাড়ার ঘটনা ঘটতে থাকলো। একদিন রাতে তার স্ত্রী দরজার উপাশ থেকে তার মেয়ে লামিয়ার কথা শুনে ফেললেন এবং তিনি দরজা খুলতে যান। এমন সময় লোকমান ভাই তাকে বাধা দিয়ে বললেন, কি করছো? কি যদি কোনো খারাপ কিছু হয় তাহলে এই সন্তান তো বিপদে পড়বে। গর্ভের সন্তানের কথা চিন্তা করে তার স্ত্রী তখন চুপ করে রইল। কুলগাছে লামিয়ার জন্য একটা দোলনা বাঁধা ছিল, তার মৃত্যুর পর তার স্মৃতি ধরে রাখার জন্য সেই দোলনাটি আর খোলা হয়নি। কিন্তু এখন মাঝে মধ্যে দেখা যায় কোনো প্রকার বাতাস বা অন্য কিছুর সাহায্য ছাড়া দোলনাটি একাই দুলছে। একদিন লোকমান ভাইয়ের এক প্রতিবেশী বলল, কি লোকমান ভাই, রাতে মোমবাতি নিয়ে টয়লেটে যাও কেন? এত রাতে কি কেউ মোমবাতি নিয়ে বের হয় নাকি? কই, আমি বা আমার স্ত্রী তো গভীর রাতে বের হই না। মাঝে মাঝে দেখি তোমাদের বাগান থেকে একটি মোমবাতি বা প্রদীপের আলোর মতো কিছু একটা তোমাদের দরজার সামনে এসে থেমে যায়। লোকমান ভাই তখন ব্যাপারটা কিছু বুঝতে পারলেন, তিনি এই ব্যাপারটি এড়িয়ে অন্য প্রসঙ্গে চলে গেলেন। একদিন লোকমান ভাইয়ের স্ত্রী উঠোনে দাঁড়িয়েছিলেন, হঠাৎ দেখতে পেলেন ওই পাগলটি কখন যেন তার সামনে এসেছে। লোকমান ভাইয়ের স্ত্রী তার কাছে কাঁদো কাঁদো গলায় বলল, আমি পারিনি বাবা, আমি তাকে ধরে রাখতে পারিনি। পাগলটি তাকে ধমক দিয়ে বলল, চোখ বলছিলাম না চোখে চোখে রাখতে, কিন্তু এখন যা হওয়ার হয়ে গেছে। কিন্তু তোর মেয়ে এখন ভালো নেই, তার জানাজা ভালোভাবে পড়ানো হয়নি, তাই সে প্রতিদিন তোদের কাছে এসে সাহায্য চাইছে। অনেক কষ্ট পাচ্ছে মেয়েটা, তোরা আবার তার গায়েবি জানাজা পড়ানোর ব্যবস্থা কর, দেখবি সব ঠিক হয়ে যাবে। এই কথা বলে পাগলটি চলে গেল, আর আজকে সে কোনো প্রকার খাবার গ্রহণ করল না। লোকমান ভাই তার স্ত্রীর কাছ থেকে সমস্ত ব্যাপার শুনে তিনি গায়েবি জানাজার ব্যবস্থা করলেন। সত্যি সত্যি সব কিছু আগের মতো ঠিক হয়ে গেল। কিছুদিনের মধ্যে তাদের ঘরে দ্বিতীয় কন্যা সন্তান এলো এবং সে দেখতে হুবহু লামিয়ার মতো। এই বাচ্চাটি মাঝে মাঝে অদৃশ্য কারোর সাথে যেন খেলা করে আর ঘরের এক কোণে তাকিয়ে থাকে আর শুধু হাসে। কিন্তু এমন সময় যদি কেউ রুমে প্রবেশ করে
তাহলে তার কাছে হঠাৎ একটু গরম বাতাস ঘর থেকে বাহির হয়ে যাওয়ার অনুভূতি হয়। লোকমান ভাই এই ব্যাপারে মনে করত সে আমাদের লামিয়া, সে কোনো ক্ষতি করবে না।